আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন হ্যামস্টার কম্বার্ট নিয়ে এখন যেই আলোচনা হচ্ছে আসলে এটা নিয়ে আমি একটু রিসার্চ করার চেষ্টা করেছি যে আসলে এটার কিভাবে পেমেন্ট দেওয়া হবে এবং প্রাইস রেট কীরকম সব বিষয়ে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য হ্যামস্টার নিয়ে তো আমি এটা হচ্ছে সার্চ দিয়েছিলাম হ্যামস্টার কম্বার্ট কয়েন লিখে তো এখানে বেশ কিছু তথ্য এসেছে বাংলা এবং ইংলিশ এইভাবে তো আমি একটা করে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে হ্যামস্টার কম্বার্টের হচ্ছে একটা এই সাইটে এই তথ্যগুলো দেওয়া হয়েছে তো এগুলোর বাংলা অর্থ সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে হচ্ছে বাইন্যান্স স্কোয়ার থেকে কিছু তথ্য দিয়েছে তো সকল তথ্যই কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন যে আসলে কিভাবে কি করতে হবে বা কি হবে এই বিষয়গুলো তো শুরু থেকেই সাথেই থাকবেন আমি বাংলা অর্থ সহ ট্রান্সলেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেটি দেখাবো সেটা হচ্ছে হ্যামস্টার কম্বার্ট ইয়ারড্রপ দিয়ে আসলে কি অর্থ তৈরি করা এটা কি সম্ভব তো এটার শুরুতে আমরা আগে জেনে নিব এখানে কিন্তু আমি একটু ট্রান্সলেটের মাধ্যমেই এই এগুলো আমরা সবগুলো জেনে নিব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং শুনবেন সবগুলা বিষয় হ্যামস্টার কম্ব্যাট এয়ারড্রপ দিয়ে অর্থ উপার্জন করা কি সম্ভব আমরা ইতিমধ্যেই জানি যে নটকয়েন সফলভাবে তালিকাভুক্ত হয়েছে এবং সক্রিয় ব্যবহারকারীরা লাভ করতে পেরেছে আমরা কি হ্যামস্টার কম্ব্যাট এয়ারড্রপ থেকে একই আশা করতে পারি আসুন এটা বের করা যাক টেলিগ্রাম ভিত্তিক ট্যাপিং গেমটিকে ঘিরে কিছু গুজব রয়েছে শীঘ্রই বা পরে ডলার এইচএমএসটি আর এর তালিকা করা হবে কিন্তু আপনি কতটা জিততে পারেন এবং গেমটি দিয়ে আরও উপার্জন করতে পারেন প্রথমত হ্যামস্টার কম্ব্যাট এয়ারড্রপ আপনার ব্যালেন্সের উপর নির্ভর করবে না যেমন নট কয়েনে তবে আপনার অ্যাকাউন্টের স্তর এবং প্যাসি ভায়ের উপর সুতরাং কয়েন সংরক্ষণ করার কোন মানে নেই আপনার কাছে অতিরিক্ত কয়েন আছে তাই অবিলম্বে আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করুন দ্বিতীয়ত গুজব অনুসারে ক্রিপ্টো অবিলম্বে খেলোয়াড়দের জন্য জারি করা হবে না কিন্তু দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তিটি পরিষ্কার সম্ভাব্য তালিকার পরে দাম অবিলম্বে পড়ে যাবে না দুই বছরে হয়তো কেউ থাকবে না কেবল মাত্র তিমি অবশিষ্ট থাকবে যারা ধীরে ধীরে আপনার সমস্ত কষ্ট অর্জিত অর্থ ক্রয় করে নেবে তৃতীয়ত আমরা হ্যামস্টার কম্বাটের ডেভেলপারদের সম্পর্কে কিছুই জানি না যদি নোটকয়েন দলটি ক্লিকার চালু করার আগে ইতিমধ্যেই বিখ্যাত হয়ে থাকে এবং বেশ কয়েকটি সফল প্রকল্পের সাথে নিজেকে আলাদা করে তবে হ্যামস্টারের নির্মাতারা কি তাদের মুখোমুখি হবে এমন জটিল কাজের পাহাড়ের সাথে মোকাবিলা করবেন তো এটা ছিল একটা হচ্ছে বিষয় এটা হলো কিভাবে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন সেই বিষয়টা তো এরপরে আমরা আরেকটা দেখে নিব যে এখানে বলা হয়েছে হ্যামস্টার কম্বার্ট কয়েন প্রাইস প্রেডিকশন যেটা হচ্ছে আনুমানিক যে ধারণা করা হচ্ছে যে হ্যামস্টার কয়েন থেকে কি পরিমাণ হচ্ছে এই যে হতে পারে প্রাইস সেটা তো এটা আমরা দ্বিতীয়টাতে চলে যাবো এখান থেকে তো এটার আমরা একটু শুনে নে যে এখানে কি বলতেছে হ্যামস্টার কম্ব্যাট মুদ্রার মূল্য ভবিষ্যৎবাণী দুই হাজার চব্বিশ সালের জুনের মাঝামাঝি সময়ে বর্তমান এইচএমএসটিআর মূল্য হল শূন্য ডলার দশমিক শূন্য 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 আট দুই আট নয় যার মার্কেট ক্যাপ প্রায় বিরাশি ডলার নব্বই সেন্ট মিলিয়ন হ্যামস্টার কম্ব্যাট কয়েনের মূল্য পূর্বাভাস পরবর্তী তিন মাইনাস ছয় মাসের মধ্যে প্রতি টোকেন প্রতি পাঁচ সেন্ট থেকে দশ সেন্টের একটি স্বল্পমেয়াদী লক্ষ্য প্রস্তাব করে যার সম্ভাব্য মধ্যমেয়াদী মূল্য ছয় মাইনাস বারো মাসে পঞ্চান্ন সেন্ট প্রতি টোকেন হতে পারে টেলিগ্রামে শক্তিশালী উপস্থিতি সহ এই প্রকল্পটি একশো আটচল্লিশ মিলিয়ন ব্যবহারকারী এবং চল্লিশ মিলিয়ন দৈনিক সক্রিয় খেলোয়াড়ের একটি বৃহৎ ব্যবহারকারী বেস রয়েছে বলে দাবি করে যদিও কোনো নির্দিষ্ট দীর্ঘমেয়াদী মূল্যের পূর্বাভাস নেই প্রকল্পটি সক্রিয়ভাবে তার বাস্তুতন্ত্রের বিকাশ এবং প্রসারিত করছে তো এটা ছিল হচ্ছে দুই নম্বর ভিডিও এবং আমরা আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে এবারে একটু দেখে নেবো যে যে হ্যামস্টার কম্ব্যাট যেটা হচ্ছে এই যে বায়ন স্কোয়ার থেকে যে তথ্য দিয়েছে সেই তথ্যটা আমরা একটু বলে জেনে নেব তো চলুন আমরা তাহলে এটা একবার একটু শুনে নিই হ্যামস্টার কম্ব্যাট মূল্য এবং তালিকা ইউকি নাও জুনের উনত্রিশ হ্যামস্টার কম্ব্যাট এইচ এম এর প্রিসেল এর বাজার মূল্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাক লঞ্চ পর্বে ইতিবাচক অভ্যর্থনা সাধারণত হ্যামস্টার কয়েনের দাম বৃদ্ধির দিকে পরিচালিত করে বর্তমানে এইচএমএসটিআর গেট এক্সচেঞ্জে পৃষ্লে লেনদেন করা হচ্ছে ব্যবহারকারীর প্রতিক্রিয়া অনুসারে মূল্য বারো সেন্ট থেকে শূন্য ডলার দশমিক দুই পাঁচ পাঁচ পর্যন্ত বিতরণ অনুপাত প্রায় এক হাজার এক হবে বলে আশা করা হচ্ছে নাট কয়েন এর মতো এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই রিপোর্ট করা দামগুলি চূড়ান্ত নয় এবং ব্যবসায়ীদের প্রস্তাবের উপর ভিত্তি করে রকি খরগোশ নতুন তাড়াতাড়ি হও এইচ টি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ জি ডট এমই স্ল্যাশ রকি আন্ডারস্কোর র্যাবেট আন্ডারস্কোর বট স্ল্যাশ প্লে প্রশ্ন চিহ্ন স্টার্ট আপ সমান ফ্রিজ ছয় তিন ছয় এক এক শূন্য চার সাত ছয় সাত হ্যামস্টার কম্ব্যাটের মতো গেম এবং উপার্জনের সুযোগ সম্পর্কে আরও বিশদ জানতে এখানে যান নট কয়েন ট্যাপ সোপ ব্লাম এবং হ্যামস্টার কমব্যাট এ ড্রপ

তবে এটি প্রতি ঘন্টার মেট্রিক্সে লাভের সাথে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে এইচএমএসটি আর কয়েন এখনও আনুষ্ঠানিকভাবে ইরানি বা আন্তর্জাতিক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এবং এর মূল্য নির্ধারণ করা হয়নি গেট এক্সচেঞ্জের প্রিসেল বর্তমানে প্রাথমিক বাজার যেখানে হ্যামস্টার কেনা বেচা করা যায় কো ঘোষণা করেছে যে এটি আঠেরোই জুন দুই হাজার চব্বিশ থেকে শুরু হওয়া প্রাক লঞ্চ বাজারে হ্যামস্টারকে প্রিসেলের জন্য তালিকাভুক্ত করবে যা এর বাজার গতিশীলতাকে আরও প্রভাবিত করবে হ্যামস্টারের প্রিসেল মার্কেট প্রাইস লঞ্চের সময়ের এর অফিসিয়াল মূল্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টা এখন টোটালি ক্লিয়ার হয়নি যে আসলে কম ব্যাট থেকে কীভাবে পেমেন্ট করা হবে সেই বিষয়গুলো তো এটার জন্য আমাদেরকে আরও কিছু সময় ওয়েট করতে হবে আসলে এটা হচ্ছে যেহেতু আমাদের কারো ব্যক্তিগত বিষয় না তাই কেউ এই কিন্তু সঠিক তথ্য এখান থেকে দিতে পারবে না যারা বলবে আসলে তারা ভুল তথ্য দেবে কারণ এটা কি করবে কম ব্যাটের যারা ওনার আছেন তারা কী করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন সো ধন্যবাদ সবাইকে আলাইকুম